স্বাগতম ইউডিব বিডি ডট কমে আমি সর্নেট আমি আজকে তোমাদের সঙ্গে ফাংশন ও ফাংশনের লেকচিত্র থেকে একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো সো আমার যে এখন আলোচনার কোশ্চেনটা সেটা হচ্ছে এখন যেহেতু সৃজনশীল বোর্ড সৃজনশীল আসে সো বইয়ের হচ্ছে আমরা একটা সৃজনশীল কোশ্চেনের কখন আমি শুধু গটা সলভ করে দিব কোন ক তোমরা পারবা আগেও আমরা এই ধরনের করছি সো দুই নম্বর কোয়েশনটা এইট পয়েন্ট টু এর বলা হচ্ছে যে এ একটা সেট টু থ্রি ফোর ফাইভ বি একটা সেট এরকম দেওয়া আছে তারপর বলা হচ্ছে যে এফ অফ এ থেকে বি এফ অফ এক্সিক এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা সংজ্ঞাহিত করা হলো সো এখান থেকে কন নাম্বার বলছে যে উদাহরণের মাধ্যমে অন্যায় ফাংশনের পার্থক্য ব্যাখ্যা করো সো অন্যায় ফাংশনের পার্থক্য কি সেটা আমরা আগেই ডিসকাস করছি অ্যান্ড খন নাম্বার বলা হচ্ছে এক নং ফাংশনটির রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ এফ অফ এক্সিকল টু এক্স মাইনাস থ্রি ছিল সেটা রেঞ্জ বের করতে বলছে সো তোমাদের যদি এ আর বি সেট নির্দিষ্ট করে দেওয়া আছে সো এফ অফ এক্সপ্রেশন দেওয়া আছে তোমরা এ এর চারটা ভ্যালুর জন্য এফ অফ এক্স বের করে ফেলবা বের করে ফেলে যেটা এর মধ্যে থাকবে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ সো কয়েকটি ইজি কাজ দুই নম্বরটা অ্যান্ড তিন নম্বরে বলছে হচ্ছে প্রমাণ করো গফ টু নট টু টু সো এটা আমরা করব গফ টু নট টু এটা প্রমাণ করার জন্য আমাদের গফটের মান বের করতে হবে ফকটের মান বের করতে মান বের করে দেখাইতে হবে যে এটা সমান না এখন ফ গফ টু এর মান কীভাবে বের করব গফ টু এর মান বের করার জন্য আমাদের গফ ফাংশনটার এক্সপ্রেশনটা কি সেটা তো লাগবে সো দ্যাটস ওয়াই আমরা সেটা বের করব গফ টু সো গফ জি অফ এফ x ইকোয়াল টু what? জি অফ এফ অফ এক্স রাইট এটা আমরা সংযোজিত ফাংশন যখন কোর্স পড়ছিলাম তখন আমরা এটা শিখছিলাম এভাবে লেখা যায় সো এটা ইকোয়াল টু জি অফ এফ অফ এক্স টু কী দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান সো জি অফ এফ অফ জায়গায় লিখলাম এখন টু এক্স সো জি অফ টু এক্স এখন জি অফ এক্স টু এক্স স্কোয়ার প্লাস তাহলে জি অফ টু এক্স প্লাস হবে জাস্ট এই এক্সের জায়গায় টু এক্স বসাবো টু এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার প্লাস ওয়ান সো এটাই করল ক্যালকুলেট করি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান সো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এটাই হচ্ছে আমাদের জি এফ অফ এক্স অর্থাৎ গফ এক্স ইকাল টু ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু সো তাই যদি হয় তাহলে গভ টু মানে কি জাস্ট এখন এক্সের জায়গায় টু বসাই সো টু টু ফোর টু স্কোয়ার ইমপ্লাই সিক্সটিন প্লাস এইট প্লাস সো আমরা গফ মান পেয়ে গেলাম টোয়েন্টি সিক্স সো আমি আগেও দেখাইছিলাম সংযোজিত ফাংশনের বেলায় যে যদি কখনো গভ টু এরকম ভেলে বের করতে বলে সো গভ ফাংশনটা বের করে যে ভেলে বের করতে আমার কোনো কথা নেই আমরা চাইলে এক্সের জায়গায় টু বসায় এফ কফ টু বের করতে পারতাম টু ভ্যালু ক্যালকুলেট করতে পারতাম তখন আমাদের যেভাবে উইস তোমরা ফাংশনটা বের করে দেন এক্সের মান বসাইতে পারো আবার এখান থেকেও তুমি এক্সের মান বসায় বসায় আসতে পারো যেভাবে ইচ্ছা সো আমরা গফ টু মান বের করলাম আমরা এখন দেখি যে রাইট হ্যান্ড সাইড ফক টু ফক টু এর মানটা কত যদি অসমান হয় তাহলে আমরা বলতে পারবো প্রমাণ আমাদের হয়ে যাবে সো এখন ফক টু তে যাই আবার এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু হোয়াট এফ অফ জি অফ এক্স রাইট সো এফ অফ এফ থাকলো জি অফ এক্স জি অফ এক্স এর মান কত এক্স স্কয়ার প্লাস ওয়ান সো এটা হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়ান এই জি এক্স এর মানটা এখানে বসাই দিলাম এখন এফ অফ এক্স ওয়ান কি আছে টু এক্স প্লাস ওয়ান তাহলে এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান কী হবে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে সো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান সিম্পল এটা ইকোয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান ইকোয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি সো আমরা পেয়ে গেলাম

অ্যান্ড এখানে কিছু লেকচিত্র আছে তোমাদের মাঝে মাঝে কোশ্চেনে চলে আসে গ নাম্বারে ফাংশন থেকে যে লেকচিত্র অঙ্কন করা আমরা লেকচিত্র অঙ্কন করা শিখছিলাম ক্লাস অনেক ছোটো থেকেই এইট নাইন টেন থেকেই সো ফাংশন যখন বলবে লেকচিত্র অঙ্কন করার জন্য কী করবো যে ফাংশনের এক্সপ্রেশনটা থাকবে সেটাকে ওয়াই কোল টু ধরে নেব যদি বলা থাকে যে এফ অফ এক্স ইক টু এক্স স্কোয়ার এর লেখচিত্র অঙ্কন করবো কী করবো এফ অফ এক্সকে ওয়াই ধরে নেব তাহলে আমরা পাবো ওয়াই টু এক্স স্কোয়ার সো লিখছি যে কিভাবে অঙ্কন করতে হয় এক্স এর ভিন্ন ভিন্ন মান নিব পাঁচ ছটটা তাহলে ওয়াই এর এরকম পাঁচ ছটটা মান পাবো তারপর এগুলো ছক কাগজে বসাবো বসা আমাদের যোগ করলে আমাদের চিত্র পেয়ে গেলাম সো লেখ চিত্র এখানে আমি তোমাদেরকে লেখ চিত্র আঁকা শেখাবো না বিকজ এটা খুবই সিম্বল জাস্ট বললাম যে আমরা এইভাবে এই কাজগুলা করব ওকে দেন আমরা এখন ইয়া করব কয়েকটা ডোমেইন রেঞ্জ বের করা শিখবো যেহেতু সিওয়েনশিয়াল কোশ্চেন সেতু মাঝে মাঝে ক নম্বরে বেশিরভাগ সময় ডোমেন এন্ড রেঞ্জ বের করা আসে আমরা দুই তিনটা ফাংশনের ডোমেন রেঞ্জ বের করব যেটা এসি এম এস তিরিশ নম্বরে আছে এক্স বাস্তব সংখ্যা হলে নিচের ফাংশনগুলো ডোমেইন বের করবো এক নম্বরটা আছে হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার আমি দুই তিনটা ফাংশন নিয়ে আলোচনা করবো সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার ওকে সবই দেখি কি অবস্থা তিন নম্বরটা আছে হচ্ছে

ওকে সো একদিনে এফ অফ এক্স এক্সপ্রেশনগুলো বলা নেই জাস্ট বলা হচ্ছে এগুলো একটা ফাংশন অ্যান্ড তাহলে ডোমেন বের করো সো প্রথমটার ক্ষেত্রে এক নম্বরটার ক্ষেত্রে এফ অফ এক্স ইকোল টু ওয়ার্ট রুডো ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস এক্সেস কার এটা আমি আগেও ডিসকাস করছি তোমাদের সঙ্গে তারপরে আছে একটু বলি যে এটা ডোমেন বের করার জন্য কী লিখবো যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কেবল যদি কি হয় যেহেতু এটা রুট ভার আছে সো আমরা শিখছিলাম যে রুটের ভিতরে যা থাকবে সেই পুরো ভ্যালুটা পজিটিভ হবে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় সো দ্যাটস ওয়াই এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হয় দ্যাট ইমপ্লাইস প্লাইস ভ্যালু অফ এক্স লেস দেন ইকুয়াল টু ফাইভ হয় তাহলে এটা সংজ্ঞায়িত হবে সো এক্সের মান কত আর যদি আমরা প্লাস নেই প্লাস নিলে পাবো এক্স লেস দেন ফাইভ অ্যান্ড আমরা যদি মাইনাস নেই তাহলে পাবো মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু ফাইভ তার মানে পাবো হচ্ছে এক্স গ্রেটার দেন মাইনাস ফাইভ সো এক্সের মানে আমরা কেমন পাইলাম মাইনাস ফাইভ থেকে বড়ো মাইনাস ফাইভ থেকে বড়ো অ্যান্ড ফাইভ থেকে ছোটো তাহলে ডোমেন কী হবে সো ডোম এফ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর মানে এক্স রিয়াল নাম্বার এবং

সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার রাইট সো আমরা যদি একইভাবে লিখি যে এফ এক্স সংজ্ঞা হবে যদিও কেবল যদি সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্সের মানগুলো কেমন সেটা আমরা বের করব সো দেখো তো এই ফাংশনটা জন্য আমাকে আর কাজ করতে হবে আমার মনে হয় না আমাদের এভাবে আর ম্যাথমেটিক্যালি কাজ করতে হবে কারণ কি দেখো আমাদের টার্গেট হচ্ছে রুডের ভিতর কী নিয়ে আসা পজিটিভ কিছু নিয়ে আসা সো আর রুডের ভিতর কী আছে সিক্সটিন প্লাস x স্কয়ার আচ্ছা এক্সের মান আমাদের তো দরকার হচ্ছে x মানই কেমন তাই না সো দেখো তো x মান মাইনাস ইনপুট করি যে কোন মাইনাস ভ্যালু বড় হোক ছোট হোক তাহলে কি x স্কয়ার দিয়ে পজিটিভ আসবে না এক্সের এর যে কোন ভ্যালু বড় ছোট যাই বলো x স্কয়ার হলে কিন্তু অলওয়েজ পজিটিভ হবে সেটা তো বর্গ করে দিচ্ছে নিরাতক সরকার বর্গ তো অলস শূন্য থেকে বড় সো x স্কয়ার এর মানটা অবশ্যই ধনাত্মক আসছে এন্ড এর সঙ্গে 16টাকে ধনাত্মক সংখ্যা দিয়ে যোগ করি তাহলে ওই মানটাও ধনাত্মক আসছে তার মানে আমরা বলতে চাচ্ছি যে এক্স মান যে কোনো ঋণাত্মক সংখ্যা হওয়া সম্ভব এটা একটা বুঝলাম এরপর এক্স ইকুয়াল টু জিরো বসাই দেখি তো এক্স ইকুয়াল যদি জিরো বসাই তাহলে কি আসে সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার তার মানে সিক্সটিন প্লাস জিরো তার মানে সিক্সটিন রুট সিক্সটিন মান বের করাই যায় তার মানে এক্স শূন্য থেকে ছোটোর জন্য সংজ্ঞায়িত হইল এক্স যদি জিরো হয় তাও কিন্তু এফ অফ এক্স সংজ্ঞায়িত এখন এক্স পজিটিভ আসি শূন্য থেকে বড়ো এক্সের মানে যে কোনো পজিটিভ ভ্যালু বসাও ছোট অথবা বড়ো এক্স স্কোয়ার সেটাও পজিটিভ আসবে রাইট তাহলে সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার সেটাও পজিটিভ সো এই রুটের ভিতর পুরো মানটাই ধনাত্মক আসতেছে সো এক্স গ্রেটার দেন জিরোয়ের জন্যও কিন্তু ভিতরের মানটা সবসময় পজিটিভ আসতেছে সো সামারিটা কি সামারিটা হচ্ছে এক্সের মানে আমরা ঋণাত্মক বসাই ধনাত্মক বসাই জিরো বসাই যে কোনো বাস্তু সংখ্যার জন্য ভিতরে জিনিসটা অলওয়েজ পজিটিভ আসতেছে দ্যাটস ওয়াই এই ফাংশনটার ডোমেন তাহলে কি হবে এক্স যদি তিনটাই হয় তাহলে ফাংশনের ডোমেন কি ডোম এফ ইকুয়াল টু আর রিয়েল নাম্বার যে কোনো বাস্তব সংখ্যা ওকে এটা হচ্ছে আমাদের দুই নম্বরের ডোমেন বের করার জন্য ওকে এখন আসি তিন নম্বরের ডোমেন তিন নম্বরে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স সো আমার এটা ফাংশন সো আমি যে তিনটায় বলছিলাম তার মধ্যে এটা পড়ে গেছে ভগ্ন সরকার তাহলে এই ভগ্ন ফাংশনটার ডোমেইন হবে বা সংজ্ঞায়িত হবে কখন লিখবো এফ হবে যদিও কেবল যদি এক্স প্লাস ফাইভ অ্যান্ড এক্স মাইনাস সিক্স হয় ভগ্নাংশ সো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস নট ইকুয়াল টু জিরো হওয়া মানে কি যেহেতু দুইটা উৎপাদক আছে আচ্ছা যদি আমরা জিরো হইতো এইটা তাহলে আমরা কি করতাম আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় দেখি এটা যদি জিরো হয় আমরা যদি হয় এটা ইকোয়াল টু জিরো তাহলে এটা ইকোয়াল টু জিরো অর্থাৎ এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো আর এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো দারিম প্লাস এক্স ইকোয়াল টু সে মাইনাস ফাইভ আর এখানে আসে এক্স ইকোয়াল টু সিক্স অর্থাৎ জিরো হইলে এক্সের মানে হইতো মাইনাস ফাইভ আর একবার হইতো সিক্স তাহলে নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এখানে কী হওয়া উচিত এক্স নট ইকাল টু মাইনাস ফাইভ অ্যান্ড এক্স নট ইকাল টু সিক্স তাহলে এই ফাংশনটা এক্স মাইনাস ফাইভ অ্যান্ড ছয় না হইলেই সিক্স না হলে এই ফাংশনটা সংজ্ঞায়িত তাহলে এই ফাংশনটা ডোমেন কী হবে সো ডোম এফ ইকোয়াল টু মাইনাস ফাইভ অ্যান্ড সিক্স ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ এই বাস্তব সংখ্যা সেট থেকে মাইনাস ফাইভ আর সিট সিক্স নিয়ে যে সেটটা হয় সেটা বাদ দিলেই আমরা ফাংশনটার ডোমেন পাইতেছি সো ভালো করে লক্ষ্য করো এই টাইপ ধরে ধরে আমরা কিন্তু কাজ করতেছি সো এই টাইপগুলোর মধ্যেই তোমাদের কোশ্চেন আসবে জাস্ট তোমরা টাইপ দেখে কোনটা কীভাবে করবো সেটা তোমরা অ্যাপ্লাই করবে এবার চার নম্বরটাতে আসি চার নম্বরটা বলছে এফ অফ এক্স ইকোয়াল টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ একটা ভগ্নাংশ আকারের ফাংশন সো এইটার ডোমেন হবে বা ডোমেন বের করার জন্য কী করতে হবে যে এক্সের কোন মানগুলোর জন্য এফ অফ সংজ্ঞায়িত আমাদের সেটা দেখতে হবে সো এটা যদি ভগ্নাংশ আমাদের কিল বলতে হবে যে এফ অফ সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি টোয়েন্টি ফাইভ প্লাস স্কোয়ার নট হয় রাইট সো এখন দেখো আমরা এটাকে দুই নম্বর ফাংশনটার মতো কিছু কেস কনসিডার করে দেখব টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এখন বলো যে আমি যদি এক্সের মান যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই অর্থাৎ এক্স শূন্য থেকে ছোটো নেই তাহলে কী আসে যে কোনো ঋণাত্মক সংখ্যা ছোট নেই বড়ো নেই এই এক্স স্কোয়ার কি পজিটিভ কারণ স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে আর টোয়েন্টি ফাইভ যদি যোগ করি সেটা অবশ্যই আর একটা পজিটিভ তাহলে কি টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার একটা পজিটিভ ভ্যালু কখনো জিরো সমানোর চান্স আছে নো চান্স সো এক্স এর যে কোনো ঋণাত্মক মানের জন্য টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার সো এটাকে লিখতে চাই এখন এক্স লেস দেন ওয়ান হলে টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার অলয়েজ গ্রেটার দেন জিরো এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি হয় দেখো তো যদি এক্স এক্সিকোয়াল টু জিরো হয় তাহলে নিচের ভ্যালুটা কত আসে টোয়েন্টি ফাইভ প্লাস জিরো তার মানে টোয়েন্টি ফাইভ সো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ বের করা পসিবল ওয়ান বাই এক নম্বরের জন্য ওয়ান বাই একটা পজিটিভ ভ্যালু ওয়ান বের করা পসিবল বা সংজ্ঞায়িত অ্যান্ড এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার কী আসবে এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো পজিটিভ টোয়েন্টি ফাইভ যোগ করলে সেটাও পজিটিভ গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সের মান ঋণাত্মক নেই শূন্য নেই ধনাত্মক যত বড় ছোটো ভ্যালু নেই না কেন এই নিচের হরটা হরটা অলওয়েজ গ্রেটার দেন জিরো অথবা টোয়েন্টি ফাইভ তার মানে হর যদি শূন্য না হয় কোনো কোথাও শূন্য হয়েছে কোথাও শূন্য হয় নাই যেহেতু শূন্য হয় নাই তাহলে আমরা কি বলতে পারবো যে এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা নেই না কেন এই ফাংশনটা সংজ্ঞায়িত সো ডোমেন কী হবে সো ডোমেফ ইকাল টু যে কোনো বাস্তব সংখ্যা ওকে লাস্ট চার নম্বর এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এফ অফ এক্স টু আমাদের এই উপরে কি আছে এটা আমাদের উপরটা নিয়ে চিন্তা নাই শুধু এক্সেস নিচে আছে কি এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টেন ওকে সো যেহেতু ফাংশন সংজ্ঞায়িত হবে কখন লিখব অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন নট ইকুয়াল টু জিরো হয় তোমাকে বুঝতে পারছো রে কীভাবে করতে হবে এই যে তিন নম্বরটার মতো তিন নম্বরে কেউ উৎপাদক আসছে না আমাদের এখানে উৎপাদক আসলে বের করতে হবে সো দ্যাট ইমপ্লাইস উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ করতে চাই মিডিল টার্ম করে x মাইনাস এক্স মাইনাস কমন এক্স মাইনাস টু মাইনাস ফাইভ নেই এক্স মাইনাস টু তাহলে পাবো হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস সো একইভাবে আগের তিন নম্বরটার মতোই যে এইটা নট ইকাল টু জিরো তাহলে কি তাহলে কী বলা যায় দ্যাট ইমপ্লাইজ এক্স নট ইকোয়াল টু টু অ্যান্ড ফাইভ অর্থাৎ এক্স টু এবং ফাইভ ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে এটা এই ফাংশনটা সংজ্ঞায়িত হওয়ার জন্য সো ডোমেন আমরা কী বলবো যে টু এবং ফাইভ ছাড়া যে কোনো বাস্তব সংখ্যার মান এটা ডোমেন সো ডোম এফ r টু আর মানে বাস্তব সংখ্যা সেট থেকে টু অ্যান্ড ফাইভ বাদ দিয়ে দিব এটাই হচ্ছে আমাদের ডোমেন চার এই পাঁচ নম্বর ফাংশনটা ডোমেন টু থেকে ফাইভ ওকে সো আমাদের মোটামুটি ফাংশন নিয়ে সব ধরনের ডিসকাশন শেষ আমি যে কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি বা যে বিপরীত ফাংশন এক এক সার্বিক সংযোজিত সব কিছু নিয়ে মোটামুটি আলোচনা করছি সো তোমরা ফাংশনের বইয়ে অনেক অনেক চ্যাপ্টার আছে সো আমার সাজেশন থাকবে যে হচ্ছে ভালো করার জন্য বা ম্যাথগুলো পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রতিটা ম্যাথ ভালো করে বোঝা সো কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট ডোমেন রেঞ্জ সেটা আমি ব্যাপক ডিসকাস করছি ডোমেন রেঞ্জ নিয়ে এরপর আর জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে কি এক এক কিনে দেখাও সেটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি আর এটা খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফ ইনভার্স এক্স বের করা ওকে সেটা নিয়ে আমরা আলোচনা করছেন গফ ফর ফাইনালি ওকে সো তোমরা ফাংশনের আমি যে প্রবলেমগুলো করলাম সেগুলো যদি বুঝে বুঝে আরেকবার ট্রাই করে দেখো তাহলে খুব ভালোভাবে হয়ে যাবে এর পরে আছে আমরা এরপরের অধ্যায় আছে ডিফারেন্সিয়েশন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমরা এরপরে ভিডিওতে আমরা ওই অধ্যায় নিয়ে আলোচনা করব সো আশা করি ভিডিওগুলো তোমরা দেখবে